ওইটাই হয়। লাল শাড়ি লালটি লিপস্টিক টিপটি হবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন। তো দেখতে পাচ্ছ আমি পুরো রেডি, আর শুভ আজকেও লেট করছে। তো আমি অষ্টমীর যে একটা মেকআপ ভিডিও ছেড়েছিলাম ফেসবুকে, সেরকমই শাড়ি সব পরেছি। মেকআপটা একটু অন্যরকম করেছি, আই মেকআপটা দেখো এরকমভাবে করেছি, একটু অন্যরকম আছে এতে, আর চুলটা এরকম করে বেঁধেছি, ভালো লাগছে না খোপা করতে, এরকম করেই বাঁধি, কিন্তু গরম লাগছে এরকম করে বেঁধে। যাই হোক, শুভ মেয়ে আর হচ্ছে মা চলে গেছে অঞ্জলি দিতে, আমি আর শুভ এখনও বাকি। এখনও মনে হয় দুবার হবে, 12টা অবধি তো হবে, তো এখনও আসছে না, কী করবো, দু বলছে দোকানের লোক, লোক না ছেড়ে আসতে পারছে না। তো দেখতে থাকো আর সঙ্গে যাবো। তো ফাইনালিও চলে এসছে, এখন বাজে প্রায় 12টা। তো স্নান ফান করে পুরো রেডি হয়েছে, তো এখন একটু আমাদের পাড়ার মণ্ডপে গেলাম যে ঠাকুরটা দেখে আসি, অঞ্জলি যেহেতু দিতে পারলাম না তাহলে দেখেই আসি। তো এসে দেখি একদম লোকজন নেই, সব চলে গেছে যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। এটা ভিড়ই হচ্ছে, তো এখান থেকে আমরা নুপুর দিতে বাড়িতে যাব, তাই না? তারপর দেখা যাবে, বৃষ্টি বেশি হচ্ছে না বলো, প্রচন্ড পরিমাণে বৃষ্টি। এবার আমাদের ব্যাড লাগে, এবার থেমে গেছে বৃষ্টি, অঞ্জলি তো আমি দিতে পারবো না আমার একটু সমস্যার জন্য, আর ও পেলোই না দোকান দোকান করে, আর অঞ্জলি দিতে পারলো না। এই দেখতে পাচ্ছ সকালবেলা শাড়ি পরেছে, আর এখন এই ড্রেসটা পরেছে। এটা কে দিয়েছে? ও, এটা সঙ্গীতার মা দিয়েছে, নিচের পাটটা আর উপরের পাটটা তোমার দিদি দিয়েছে। তো এখানে বসে কটা ফটো তুললাম ভালো, আর এখন একটু ননদের বাড়িতে যাব, ওখানে দেখা করে তারপর আমরা একটু ঘুরতে ঘুরতে সেই বাজারে চলে এসেছি, কারণ বৃষ্টি নেমেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছিলো। তা ভাবলাম একটু বসি দোকানে, বৃষ্টিটা যদি থামে তাহলে যাব, আর যদি না থামে তাহলে বাড়িই যেতে হবে, কিছু করার নেই। তো দেখলাম না, বৃষ্টিটা কিছুক্ষণ পর থেমেছে, মানে টিপ টিপ বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ বাইরে, আর এটা আমাদের বাজারে বসে, আর এখানে একটু বসেছিলাম। আর হঠাৎ করেই প্ল্যান হলো, ভাবছিলাম মসলান্দপুরে যাবো ঠাকুর দেখতে, কিন্তু হঠাৎ করে শুভ বললো যেহেতু বৃষ্টি হচ্ছে টিপ টিপ একটু পরপরই বৃষ্টি হচ্ছে, মেয়েকে নিয়ে এসেছি তাহলে চলো দিদি বাড়িতে যাই। মানে কোনো মানে প্ল্যান প্রোগ্রাম নেই, কেউ জানে না, দিদিও জানে না, কিছু না, শুধু দাদাকে একটা ফোন করেছি, বলেছি আসছি এরকম এরকম, ওই জন্য যাবো, যেহেতু একটু মিষ্টি নিয়ে যাই, পুজোর সময় যাচ্ছি। এই যে আমরা দিদিভাই চলে এসেছি, এসছি বলে দিদির কত ঝামেলা হচ্ছে, এই যে মানে হঠাৎ করে বলতে পারো, এরকম প্রতিবার হঠাৎ করেই চলে আসে ওদের বাড়িতে, না আমি না আসলে শুভ আসে। হ্যাঁ, আরে খাচ্ছি। তারপর হচ্ছে যে এই যে দিদিরা অঞ্জলি ছঞ্জলি দিয়ে আসলো, আর এখানে কি বাঁধাকপি কাটছে, হচ্ছে বাঁধাকপি করবে, লুচি আর খিচুড়ি, মানে আজকে নিরামিষ, আমাদের বাড়িতেও নিরামিষ, বাড়িতে বলে আসিনি, পুরো না বলেই এসছি, হঠাৎ করে এখানে ঘুরতে ঘুরতে চলে এসছি পুরো। আর তোমরা অষ্টমীতে কে কি করছো, কোথায় কি ঘুরতে গেছো, কেমন এনজয় করেছো অষ্টমীটা, সবটা আমাকে জানিও কমেন্ট বক্সে, আমিও শুনবো। আর এই যে এখন দিদি আর আমি মিলে একটু লুচি ভাজবো, হাতে হাতে করে দিচ্ছি, কারণ হঠাৎ করে চলে এসেছি, দিদিরও বলতে দিদির অসুবিধা হয় না, কিন্তু তাও একটু করে দিচ্ছি, বসে থাকবো ওই জন্য ভাবলাম করে দেই। আর আমি একটু গায়ে উপোস রয়েছি, মানে উপোস রয়েছি বলতে গায়ে উপোস রয়েছি, মানে অঞ্জলি তো দিতে পারিনি, তাও এতক্ষণ উপোস আমি কিছু খাইনি, একটু একটু জল খেলাম আর মিষ্টি খেয়েছি এখন। তো এখন প্রায় 1টা বাজে, তো এখন লুচিটা ভাজা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো, চলো ভেজে। তো আজকে যেহেতু অষ্টমী, তো আমাদের বাড়িতেও কিন্তু নিরামিষ, অনেকের বাড়িতেই এই দিনটাতে নিরামিষ খায়, জানি না কার কার বাড়িতে তোমরা খাও, কিন্তু আমাদের বাড়িতেও খাওয়া হয় এবং দিদি বাড়িতেও দেখছি আজকে নিরামিষই খাচ্ছে। তো আমাদের বাড়িতে হচ্ছে মা রান্না করছে, আমি রান্নার দিকে আর যাইনি, কারণ যেহেতু আমি 11:30টার সময় চলে এসেছি, পুরো না খেয়ে বলতে পারো কিচ্ছু খাইনি, উপোস রয়েছি, মানে অঞ্জলি নিতে পারবো না তাও উপোস রয়েছি আমি। আর এখানে দেখতে পাচ্ছ লুচিগুলো ভেজে নিচ্ছি, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়বো। তো খাওয়া দাওয়া হয়ে গেলেই বাড়ি চলে যাবো। দেখতে পাচ্ছ লুচি হয়ে গেছে, আমার মেকআপ গলে গলে পড়ছে একটু একটু করে, চলো।
মোটেও না, আমার কাজে কষ্ট নেই, কিন্তু এই যে এই সব নিয়ে কাজ করতে একটু কষ্ট। চলো আমরা বসে আবার মেলে এ চলে ফোন তুই আমার মেয়ের লুচি দিছো লুচি এই যে আমার দিদি নিয়ে সেজেছিল, শরীরটা খারাপ হয়ে গেছে, বমি টমি করে এই মুখের এই অবস্থা হয়েছে। এখানে আমরা এসেছিলাম, দিদি কত রকম আইটেম করেছে দেখো। আর দিদি বলছিল এখানে নাকি ওরা খিচুড়ি লুচি দুটোই খায়, তো আমাদের বাড়িতে খিচুড়ি লুচি কিছুই করি না, শুধু নিরামিষ করি রান্না। আর এখানে এসে দেখলাম অনেক কিছুই করে ওরা, তো আমরা আসার পর বাঁধাকপিটা করেছে আর লুচিটা করেছে, আর আর কিছু করেনি। আর আমরা মিষ্টি নিয়ে এসেছিলাম, আর এখানে মেনুটা বলে দিচ্ছি। খিচুড়ি করেছে, লুচি করেছে, আলুর দম করেছে, আর হচ্ছে যে বাঁধাকপির ভাজা করেছে, বাঁধাকপি আলু দিয়ে ভাজা, আর মিষ্টি সঙ্গে এই হচ্ছে মেনু। জমিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি, অষ্টমীটা ভীষণ ভালো কেটেছে। আর তোমাদের কাদের কাদের অষ্টমীটা ভালো কেটেছে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এখানে তোমাদের দাদাভাই তো আমার দিদির রান্না ভীষণই পছন্দ করে, কি বলবো, যখনই আসে তখনই প্রশংসায়, মানে কি বলবো, প্রশংসা আর প্রশংসা। তো ওর আলুর দমটা বেশি ভালো লেগেছে, তো সেটাই বলছিল, আলুর দমটা মানে এরকম আলুর দম কোথাও খাইনি এরকম বলছে। তো ভীষণ আনন্দ করেছি। তো এরপর আর রাতে আমরা কোথাও ঘুরতে বেরোইনি, বাড়িতে চলে গেছি, বাড়িতেই কাটিয়েছি মানে অষ্টমীর রাতটা। আর এই ভিডিওটা এই অবধি। গুড মর্নিং রিয়াজ ব্লগে আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো আজকে মহানবমী, নবমীর অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে। আর নবমী মানে বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া এবং আনন্দ। যাই হোক, এখন হচ্ছে রান্নাবান্না করতে যাবো, আমার এদিকে কাজটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমাকে এতদিন মেকআপ করে করে পুরো চোখের তলায় গালি পড়ে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। প্ল্যান করেছিলাম একটু সকালবেলার দিকে একটু ঘুরতে বেরোবো, সে হলো না, কালকে রাত্রেও বেরোবো। তো আগের ব্লগে দেখতে পারবো অষ্টমীতে কী কী করেছি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে রান্না করা হয়েছে, বাটা মাছের ঝাল করব, আর এখানে উচ্ছে ভাজা, আর হচ্ছে যে শাক করা হয়েছে এটা হচ্ছে কলমি শাক আর উচ্ছে ভাজা, আর খাসির মাংস মটন করা হচ্ছে। তো আমি ওই সব ভিডিও আর করেছিলাম, কিন্তু এখন এডিট করার সময় দেখি ভিডিও করেই নি আমি, মানে আমার এরকম কখনো হয়নি। তো সেই সব রেসিপি সব আউট হয়ে গেছে ফোন থেকে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। কেন খেতে যাবে না? কেন মোমো খেতে যাবে, ভাত খেতে যাবে না? ভাই কি বলে, তুমি মোমো খাও একা, আমি মটন খাই। দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলার জন্য রেডি হয়ে গেছে, খুব তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছে। এখনও মেয়েকে রেডি করাতে পারিনি, মেয়েকে রেডি করবো, তারপর একটু বেরোবো। আর তোমাদেরকে বলতে ভুলে গেছি, অষ্টমীর প্ল্যান হচ্ছে আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, বার্থডে পার্টি, তো সেখানেই যাচ্ছি। তো সেখানে যে কী কী করবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, চলে এসছি। এটা আমার মা দিয়েছে, এটা আমার মা দিয়েছে পুজোতে, সেটাই বললাম দুজনে। আর এখন যাবো সেই বার্থডে পার্টিতে, তোমাদের যেটা বলেছিলাম একটু আগে পরীকে সাজাতে গেছিলাম, ওকে দুর্গা সাজালাম, সাজিয়েই এখন আসলাম এখান থেকে, দিদি বাড়ি আসলাম, দিদি বাড়ি থেকে ওদের বাড়ি যাবো। চলো ভাই, দেখতে পাচ্ছ নতুন জামা পড়েছে, আমি পছন্দ করেছি। আর এই যে এরা বাইক বের করছে, বাইক বের করো। কবে যাবি? যে কালকে দুপুরবেলা বের হবো আজকে আমার গোবরডাঙ্গা যাওয়ার ইচ্ছে ছিল, গোবরডাঙ্গা সব কিছু আমি তোমার দিয়েছি, তোমার সব কিছু আমায় দান করে তুমি আমায় ধন্য করেছো। দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর লোক, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, আর আমরা ঠাকুর দেখতে যাচ্ছি না, আমরা বার্থডে পার্টিতে যাচ্ছি। তো ওদের বাড়িতে এই ফার্স্ট টাইম ইনভাইট করলো, কখনো যাইনি ওদের বাড়িতে, তো ওই জন্য দিদিদের বাড়িতে প্রথমে আসলাম, যে যেহেতু বাড়িটা চিনি না ওই জন্য দিদিরাই নিয়ে আসছে। তো এটা কিন্তু আমার দিদির বান্ধবীর বাড়ি, মানে দিদির ক্লাসমেট, দিদির ক্লাসমেট না সরি, দিদির মেয়ের ক্লাসমেট, তারই বার্থডে। তো সেই বাড়িতে, তো আমাদের চেনে দেখে সবসময় ভিডিওতে, ওই জন্য আমাদেরও ইনভাইট করেছে। আর দেখো এরা কি আনন্দ করছে, তো ভিডিওতে দেখতেই পাচ্ছ পুরো। ড্রেসটা ভালো
তো এখানে সব বাচ্চাদের খাওয়া দাওয়া হয়েও গেছে, অনেকে বাড়িও চলে গেছে, আর আমার মেয়েকেও খাইয়ে দিলাম। তো মেয়ে বেশি কিছু খায়নি, কোথাও গেলে ওরকম করে, মানে সবার দেখা দেখি খায়, কিন্তু আজকে কি হলো জানি না, বেশি একটা খায়নি। যাই হোক, আমরা খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু বাড়ি চলে যাব। আজকে আর ঠাকুর দেখা হলো না, কিন্তু তাও নবমীটা খুব ভালোভাবে কাটিয়েছি এখানে এসে। সবাই ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে বললে কম হয়ে যাবে। যাই হোক, এখানে মেনুটা আমি বলে দিই। তো প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে। ফ্রাইড রাইস করা হয়েছে, চিকেন কষা, আর হচ্ছে যে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তো এই ছিল মেনু। আর অষ্টমী আর নবমীর দুটো ব্লগ কিন্তু আমি একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমাদের সুবিধা হয় দেখতে। যাই হোক, ভিডিওটা আজকে এই অবধি। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।